থিওরি সরি চ্যাপ্টারের নাম নাম্বার সিস্টেমস বা সংখ্যা পদ্ধতি আমি তোমাদের যে নোটটা পাঠিয়েছি সেটা পাশে খুলে রাখো সুবিধা হবে বোঝাতে আর দেখো নোটের ওপরে আমি সবুজ কালি দিয়ে লিখেছি দেখো নাম্বারিংটা করে দিয়েছি এনএস ওয়ান তার মানে পেজ নাম্বার এনএস ওয়ান তোমরা আমার ওপরে স্ক্রিনের ওপরে মাউস পয়েন্টটারের দিকে তাকাও আমি মাউস পয়েন্টটা হাতের মতো করে নিয়েছি এনএস ওয়ান পেজ এই পেজটা ভেতরে যে বিষয়বস্তু আছে আমি তাই নিয়ে আলোচনা করছি দেখো হেডিং লেখা আছে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বার এ রূপান্তর ইংলিশ ভার্সানও আমি করে দিয়েছি কনভার্শন ফ্রম অক্টাল নাম্বার টু বাইনারি নাম্বার অর্থাৎ অক্টাল নাম্বার দেওয়া থাকবে তাকে আমাদের বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে আবার বলছি প্রশ্নে তোমাকে অক্টাল নাম্বার দেওয়া থাকবে তোমাকে সেটাকে বাইনারি নাম্বারে রূপান্তর বা কনভার্ট করতে হবে সোজা চলে আসি অঙ্কটায় দেখো কিউান মানে কোশ্চেন ওয়ান ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স ফোর দি বেস এইট ইজ টু টু দি বেস টু অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট হলো একটা অক্টাল নাম্বার বেস এইট দেখেই বুঝতে পারছো সেটার বাইনারি নাম্বার কত হবে এই যে বেস টু তার মানে এইটা যদি অক্টাল নাম্বার হয় এর ইকুইভ্যালেন্ট বা সমমানের বাইনারি নাম্বার কত হবে এই হচ্ছে প্রশ্নটা সোজা কথায় অক্টাল নাম্বারকে আমাদের বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে চলে এলাম সলিউশন বা সমাধানে প্রথমে অঙ্কটা লিখে নিলাম বুঝতেই পারছ তারপর আমি লিখে দিলাম প্রথমে অক্টাল নাম্বারটিকে ডেসিমেল নাম্বারে রূপান্তর করতে হবে আমি তোমাদের অলরেডি পাঠিয়ে দিয়েছি স্টেপগুলো অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার বা রূপান্তর করার নিয়ম হচ্ছে প্রথমে অক্টাল নাম্বার যেটা দেবে সেটাকে ডেসিমেল নাম্বারে রূপান্তর করতে হবে তারপর যে ডেসিমেল নাম্বারটা বেরোলো সেইটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে তাহলে ফার্স্টে আমরা অক্টাল নাম্বারকে ডেসিমেল নাম্বারে রূপান্তর করছি নিচে দেখো প্রথমে আমি নাম্বারটা লিখে নিলাম যেটা প্রশ্নে দেওয়া আছে এইবার নাম্বারের ডিজিটগুলো বা অঙ্কগুলো একটু স্পেস দিয়ে দিয়ে লিখলাম যাতে ওয়েটগুলো বা প্লেসগুলো বা মানে প্লেস ভ্যালুগুলো বা উইপগুলো বসাতে সুবিধা হয় আবার বলছি সংখ্যাটাকে আমি নিচে আরেকবার কপি করলাম এবং অঙ্কগুলো বা ডিজিটগুলো একটু ফাঁক দিয়ে দিয়ে লিখলাম যাতে এদের মাথায় উইপগুলো বা ওয়েটগুলো বা প্লেস ভ্যালুগুলো বসাতে সুবিধা হয় আর একটা পেজ প্লেস ভ্যালু বা ওয়েট যেন আরেকটা প্লেস ভ্যালুর সাথে মিশে না যায় তাহলে ওয়ান লিখে আমি দশমিক বিন্দুর বাঁ দিক থেকে আগে ওয়েটগুলো বা প্লেস ভ্যালুগুলো লিখে নিচ্ছি বা উইপগুলো লিখে নিচ্ছি তোমরা জানো আমি আগে এই সব অঙ্ক দেখিয়েছি জিরো ওয়ান টু অর্থাৎ পাঁচের প্লেস ভ্যালু বা ওয়েট অব দ্য ডিজিটস পজিশন জিরো তিনের প্লেস ভ্যালু বা পজিশানের ওয়েট হচ্ছে ওয়ান একের প্লেস ভ্যালু বা পজিশানের ওয়েট হচ্ছে দুই ঠিক একইভাবে দশমিক বিন্দুর ডান দিক থেকে প্রত্যেকটা ডিজিটের ওপর আমি ওয়েটগুলো বসিয়ে দিলাম বা প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তোমরা জানো দশমিক বিন্দুর পর থেকে যে ওয়েটগুলো বা প্লেস ভ্যালুগুলো বা উইপগুলো বসানো হয় সেগুলো মাইনাস দিয়ে শুরু হয় তাহলে দুইয়ের ওয়েট বা প্লেস ভ্যালু হলো মাইনাস ওয়ান ছয়ের ওয়েট মানে পজিশানের ওয়েট বা প্লেস ভ্যালু হলো মাইনাস টু আর চারের ওয়েট বা প্লেস ভ্যালু বা স্থানাঙ্কের মান হল মাইনাস থ্রি এগুলো আমি আগের সব অঙ্কে দেখিয়ে দিয়েছি তাহলে ফার্স্টে আমরা প্রত্যেকটা ডিজিটের মাথায় মাথায় প্রত্যেকটা ডিজিটের মাথায় তাদের ওয়েটগুলো বা প্লেস ভ্যালুগুলো বা স্থানাঙ্কের মানগুলো বসিয়ে নিলাম আর ওয়েটকে আমি সংক্ষেপে উইপ বলি ওয়েট অব দ্য ডিজিটস পজিশন সংক্ষেপে আমি উইপ বলি তোমরা জানো এবার পরবর্তী লাইন শুরু হলো আমার অঙ্কের আমরা জানি আগে আমি শিখিয়েছি ডিজিট ইন্টু বেস অফ অক্টাল কারণ আমরা অক্টালে নিয়ে অক্টাল নিয়ে কাজ করছি তাহলে আবার বলছি ডিজিট ইন্টু বেস অফ অকটাল টু দি পাওয়ার উইপ অর্থাৎ এই ডিজিটটা গুণ অক্টালের বেস টু দি পাওয়ার উইপ মানে যেটা ওয়েট রয়েছে সেইটা লিখে দিলাম প্লাস আবার ডিজিট ইন্টু বেস অফ অকটাল টু দি পাওয়ার উইপ অর্থাৎ এই ডিজিটটা গুণ অক্টালের বেস টু দি পাওয়ার উইপ মানে ওয়েটটা লিখে দিলাম প্লাস ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ অর্থাৎ এই ডিজিটটা গুণ অক্টালের বেস টু দি পাওয়ার ওয়েট বা উইপটা লিখে দিলাম মানে জিরোটা প্লাস ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ অর্থাৎ এই ডিজিটটায় যে আমি মাউস পয়েন্টটা নাড়াচ্ছি তখন হাত এখন মাউস পয়েন্টেরটা তার মানে এই ডিজিটটা ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ মানে সেটার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ অর্থাৎ এই ডিজিটটা গুণ বেস অব অক্টাল অক্টালের বেস টু দি পাওয়ার মাইনাস টু মানে এই উইপটা লিখলাম প্লাস ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ অর্থাৎ এই ডিজিটটা গুণ অক্টালের বেস টু দি পাওয়ার উইপ বা ওয়েপটা লিখে দিলাম অর্থাৎ পুরো অঙ্কটাকে এইভাবে সাজিয়ে নিলাম ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অব অক্টাল টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অব অক্টাল টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অফ অক্টাল টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অব অক্টাল টু দি পাওয়ার উইপ উইপ মানে হলো ওয়েট অফ দ্য ডিজিটস পজিশন অর্থাৎ ডিজিটের স্থানাঙ্কের মান এই অঙ্কগুলো আমরা আগেও করেছি এইবার আমি আরও সরল করতে শুরু করলাম ব্যাপারটাকে আট স্কোয়ার মানে চৌষট্টি তাহলে এক ইন্টু চৌষট্টি এইট টু দি পাওয়ার ওয়ান মিনস এইট তার মানে থ্রি ইন্টু এইট অঙ্ক করছি বুঝতেই পারছো আচ্ছা এইট টু দি পাওয়ার জিরো মিনস ওয়ান কারণ আমরা জানি যে কোনো সংখ্যা টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয় তাহলে এইট টু দি পাওয়ার জিরো মিনস ওয়ান এই যে ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান বাই এইট টু দি পাওয়ার ওয়ান বুঝতেই পারছো এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এইট টু দি পাওয়ার ওয়ান প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই এইট টু দি পাওয়ার টু বুঝতেই পারছো এইট টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই এইট টু দি পাওয়ার টু ফোর ইন্টু ওয়ান বাই এইট টু দি পাওয়ার থ্রি মানে বুঝতেই পারছো এইট টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই এইট টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এই লাইনে আমি অঙ্কটাকে আরও অন্যভাবে সাজিয়ে নিলাম পরের লাইনে চলে গেলাম এবার সিক্সটি ওয়ান ইন্টু সিক্সটি ফোর মানে সিক্সটি ফোর থ্রি ইন্টু এইট মানে টোয়েন্টি ফোর তিন আসছে চব্বিশ ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ এখানে টু ইন্টু ওয়ান বাই এইট টু দিপার মানে টু বাই এইট সিক্স ইন্টু ওয়ান বাই এইট টু দিপার টু মানে সিক্স বাই সিক্সটি ফোর মানে আটের স্কোয়ার মানে সিক্সটি ফোর 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 ইন্টু ওয়ান বাই এইট টু দিপার থ্রি মানে চার বাই পাঁচশো বারো কারণ এইট টু দি পাওয়ার ওয়ান মানে এইট এইট টু দি পাওয়ার টু মানে চৌষট্টি আটের স্কোয়ার আর এইট টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে পাঁচশো বারো অর্থাৎ আটের কিউ। যেরকম আমরা অঙ্ক নাইন টেনে শিখে এসেছি সেইভাবে সাজিয়ে নিলাম এইবার বুঝতেই পারছ এই ইনটিজার পার্টগুলো বা পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নিলাম এই চৌষট্টি প্লাস চব্বিশ প্লাস পাঁচ যোগ করে হল আমার তিরানব্বই দুই বাই আট মানে দুইকে আট দিয়ে ভাগ করে হলো জিরো পয়েন্ট টু ফাইভ ছয়কে চৌষট্টি দিয়ে ভাগ করে হলো এই যে এই সংখ্যাটা চারকে পাঁচশো বারো দিয়ে ভাগ করে হলো এই সংখ্যাটা আব এবার অঙ্কটা শেষ করছি এবার তিরানব্বই প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এইটা প্লাস এইটা যোগ করে হলো নাইনটি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ ইজিকাল টু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ টু অর্থাৎ আমরা দশমিক বিন্দুর পর এতগুলো ঘর না রেখে তিন দশমিক ঘর পর্যন্ত করে দিলাম আবার বলছি দশমিক বিন্দুর পর এতগুলো ঘর না রেখে আমরা তিন দশমিক ঘর পর্যন্ত নির্ণয় করলাম আর এখানে লেখা আছে দেখো পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান ফাইভ অর্থাৎ ওয়ানের পরের ডিজিটটা হচ্ছে পাঁচ আমরা আগেই শিখেছি পাঁচ টাচ করলেই আগের ডিজিটের সঙ্গে এক যোগ হয়ে যায় আবার বলছি পাঁচ টাচ করলেই আগের ডিজিটের সঙ্গে এক যোগ হয়ে যায় সুতরাং থ্রি ফাইভ ওয়ানকে এই একের সাথে এক যোগ করে করে দিলাম থ্রি ফাইভ টু অর্থাৎ এই সংখ্যাটাকেই আবার লিখলাম দশমিক বিন্দু পর তিন দশমিক ঘর পর্যন্ত নির্ণয় করলাম আর এটাই হলো আমার ডেসিমাল নাম্বার এই যে ডেসিমাল নাম্বার আশা করি এই অবধি বুঝতে পারলে তাহলে আমরা ডেসিমেল নাম্বারটা নির্ণয় করে নিলাম এবার আমি নিচে নামাচ্ছি দেখো এবার আমাকে কি করতে হবে এই যে ডেসিমেল নাম্বারটা বেরিয়েছে অর্থাৎ এই যে নাইনটি থ্রি আমরা ডেসিমাল নাম্বারটা বার করলাম তাকে আবার বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে আবার বলছি এবার নাইনটি থ্রি পয়েন্ট থ্রি যেটা বেরোলো একটু আগে মানে এই যে এইটা 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 এই সংখ্যাটা ডেসিমাল নাম্বারটা সেটাকে আবার বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে ইংলিশ ভার্সানগুলো দিয়ে দিয়েছি যারা ইংলিশে লিখবে লিখে নেবে এবার দেখো তাহলে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ টু হোল টু দি বেস্ট টেন অর্থাৎ ডেসিমাল নাম্বার একে এবার আমরা বাইনারি নাম্বারে রূপান্তর করবো আমরা জানি প্রথমে ইন্টিজার পার্ট বা পূর্ণ সংজ্ঞাটাকে বাইনারি নাম্বারে রূপান্তর করতে হয় আমি তাই লিখেছি দেখো নাইনটি থ্রি এর বাইনারি নাম্বার এবার তলায় অঙ্কটা করে দিয়েছি দেখো এই যে বাইনারি নাম্বার করে দিয়েছি তোমরা জানো বাইনারি নাম্বার বার করতে গেলে দুই দিয়ে ভাগ করে যেতে হয় ভাগ করে যেতে হয় ভাগ করে যেতে হয় ভাগ করে যেতে হয় যতক্ষণ না ভাগ শূন্য আসে তাই করেছি দেখো নাইনটি থ্রিকে ভাগ করে গেছি ভাগ করে গেছি ভাগ করে গেছি দুই দিয়ে যতক্ষণ ভাগ ফল শূন্য আসছে আর প্রত্যেকটা ভাগ করে করে পাশে পাশে ভাগ শেষটা লিখেছি এই যে এই যে এ তার মানে এটার ভাগ শেষ এটা 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 এই অঙ্কগুলো আমরা আগেই করেছি অর্থাৎ নাইনটি থ্রির বাইনারি নাম্বার এই যে বার করে নিলাম আর আমরা জানি নিচ থেকে ওপরে ধরতে হয় আবার বলছি এগিয়ে আগেও আমরা অঙ্কগুলো করেছি নিচ থেকে ওপরে ধরতে হয় তাই জন্য একটা অ্যারোক্সাই এঁকে দিলাম তাহলে এটাই হলো এই যে নিচ থেকে ওপরে এটাই হলো নাইনটি থ্রির বাইনারি নাম্বার এই দেখো আমি ওপরে লিখে নিয়েছি এই যে মানে যে বাইনারি নাম্বারটা বেরোলো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান সেটা এখানে লিখে নিলাম ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান অর্থাৎ নাইনটি থ্রির বাইনারি নাম্বার আমরা নির্ণয় করে নিলাম নিচে নামাচ্ছি এবার আমাকে ফ্র্যাকশনাল পার্টটা ধরতে হবে কারণ পুরো সংখ্যাটা হচ্ছে দেখো নাইনটি আমরা নাইনটি থ্রির বাইনারি নাম্বার বার করে নিয়েছি অর্থাৎ পূর্ণ সংখ্যার অংশটা এবার ভগ্নাংশের অংশটা ধরতে হবে অর্থাৎ ফ্র্যাকশনাল পার্টটা ধরতে হবে দেখো নিচে তিনটে হেডিং করেছি এই অঙ্ক তোমাকে আগেও আমরা করে দিয়েছি আমি ফ্র্যাকশান অর্থাৎ ভগ্নাংশ ফ্র্যাকশান ইন্টু টু অর্থাৎ ভগ্নাংশ গুণ দুই দুই কেন বাইনারির বেস হচ্ছে দুই আর ইনটিজার পার্ট আবার বলছি তিনটে হেডিং লিখেছি ফ্র্যাকশন বা ভগ্নাংশ ফ্র্যাকশান ইন্টু টু অর্থাৎ ভগ্নাংশ গুণ দুই দুই হলো বাইনারির বেস তোমরা জানো আর ইনটিজার পার্ট এই তিনটে হেডিং করলাম এবার পয়েন্ট থ্রি ফাইভ টু একে দুই দিয়ে গুণ করলাম এই যে উত্তর বেরোলো জিরো পয়েন্ট সেভেন জিরো ফোর এবার জিরোটা হলো ইন্টিজার পার্ট বা পূর্ণ সংখ্যার অংশ সেটা এখানে লিখলাম এগুলো আমি আগে করে দিয়েছি তোমাদের এবার এই ফ্র্যাকশান এই যে সেভেন পয়েন্ট সেভেন জিরো ফোরকে আবার লিখলাম তাকে আবার দুই দিয়ে গুণ করলাম উত্তর বেরোলো ওয়ান পয়েন্ট ফোর জিরো এইট এই পূর্ণ সংখ্যা ওয়ানকে এখানে লিখে নিলাম আর ফোর জিরো এইটকে আবার নিচে লিখলাম আবার এই পয়েন্ট ফোর জিরো এইটকে দুই দিয়ে গুণ করলাম মানে বাইনারি বেস আমার উত্তর বেরোলো জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স এবার পূর্ণ সংখ্যার অংশ হচ্ছে জিরো এই পূর্ণ সংখ্যার অংশ জিরোকে এখানে লিখে নিলাম আবার এই পয়েন্ট এইট ওয়ান সিক্সকে নিচে লিখলাম আবার তাকে দুই দিয়ে গুণ করলাম বাইনারি বেস তাহলে বেরোলো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু এবার আবার আমরা ইন্টিজার পার্টটাকে নিয়ে এখানে লিখলাম অর্থাৎ পূর্ণ সংজ্ঞার অংশটাকে লিখলাম চার দশমিক ঘর পর্যন্ত নির্ণয় করে ছেড়ে দেবে তো এখানে দেখো এক দুই তিন চার চার দশমিক ঘর নির্ণয় করেছি করে ছেড়ে দিয়েছি আর আমরা জানি ফ্র্যাকশনাল পার্টে যে ইন্টিজার পার্টগুলো লেখা হয় সেগুলো ওপর থেকে নিচে হিসেব করতে হয় আবার বলছি ফ্র্যাকশনাল পার্টের যে ইন্টিজার পার্টগুলো লেখা হয় বা পূর্ণ সংখ্যা অংশগুলো লেখা হয় সেগুলো ওপর থেকে নিচে দেখাতে হয় তাই জন্য একটা তিচ্ছিন্ন করে দিয়েছি ব্যাস কাজ শেষ তাহলে কী দাঁড়ালো নাইনটি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ টু হোল্ড টু দি বেস্ট টেন ইজ ইকাল টু এই হচ্ছে বাইনারি নাম্বারটা আবার বলছি নাইনটি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ টু হোল্ড টু দি বেস্ট টেন ইজ ইকাল টু ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান কারণ এই যে আগে ইন্টিজার পার্টটা লিখেছি যেটা একটু আগে বেরিয়েছি ইনটিজার পার্ট এই যে ইন্টিরিয়ার পার্টটা এখানে লিখেছি আর এই যে ফ্র্যাকশনাল পার্টের যেটা বেরোলো সেটা এখানে লিখেছি আবার বলছি এই অঙ্কগুলো আমি আগেও দেখিয়েছি এই দেখো আগে ই নাইনটি থ্রির বাইনারি নাম্বারটা লিখেছি এই যে তারপর থ্রি ফাইভ টুকে পয়েন্ট থ্রি ফাইভ টুকে ফ্র্যাকশনাল পার্টটাকে ভেঙে ভেঙে যা পেয়েছি জিরো ওয়ান জিরো ওয়ান করে লিখে দিলাম তার মানে কী দাঁড়ালো আসল অঙ্কটা ছিল ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স ফোরে এ দেখো একদম প্রথমে চলে যাচ্ছি এই দেখো ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স ফোর হোল টু দি বেস এইট মানে অক্টাল এই যে আসল অঙ্কটা ছিল ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স ফোর অক্টাল ইজিক টু এইটা হবে বাইনারি অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট টু সিক্স ফোর অক্টালে হলে বাইনারি হলো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান দি বেস টু অ্যাপ্রক্স লিখে দাও মানে প্রায় কারণ আমরা চার দশমিক ঘর পর্যন্ত করে ছেড়ে দিয়েছি অর্থাৎ প্রথম যে অঙ্কটা ছিল অক্টাল তার বাইনারি এইটা আর এখানে আসার আগে আমাদের এই অক্টালটাকে আগে ডেসিমালে নির্ণয় করে নিতে হলো সেই ডেসিমালটার বাইনারি বার করলাম আর সেটাই হল উত্তর অর্থাৎ এইটা যদি অক্টাল নাম্বার হয় তার কী বাইনারি নাম্বার হলো এইটা অনেকবার করে বলে দিলাম আশা করি বুঝতে পারলে সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারের রূপান্তরের কোশ্চেন ওয়ান দেখিয়ে ভিডিওটি শেষ হল